গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আমি এখন কাকে নিয়ে ভিডিও করছি? এখন আমি ভিডিওটা করছি এপি ব্লগসের প্রিয়া দিদিভাইকে নিয়ে এবং কল্পনা দিদিভাইকে নিয়ে। যথারীতি আমি কালকেও একটা এপি ব্লগসের প্রিয়া দিদিভাই এবং কল্পনা দিদিভাইকে নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো কল্পনা মানে কাকে বোঝাতে চাইছি আশা করছি তোমরা কালকের ভিডিও দেখে বুঝে গেছো অনেকেই। তো দেখো, কালকে যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওর মধ্যে বেশিরভাগটাই পজিটিভ কমেন্টস এলো, কিছু কিছু তো নেগেটিভ কমেন্টস অবশ্যই এসছে। তো আমার সেই ভিডিওটা যে সকলের ভালো লাগবে এটা কখনোই আমি আশা করি না, যে আমি যে কোনো ভিডিও ছাড়বো আর সেই পুরো ভিডিওটা প্রত্যেকটা বন্ধুর কাছেই ভালো লাগবে এরকমটা কিন্তু নয়। কারো মানুষের হয়তো আমাদের প্রিয়া দিদিভাইকে ভালো লাগে, আবার কোনো মানুষের হয়তো প্রিয়া দিদিভাইকে ভালো লাগে না। কিন্তু আমরা যেহেতু ওয়াইটিতে কন্ট্রোভার্সি করছি, বলতে তো কোনো দ্বিধাবোধ নেই যে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি করছি, কিন্তু খারাপটা যখন তার দেখছি বলতে পারছি, সেরকম ভালো যখন তার দেখবো সেটাকেও কিন্তু ক্যামেরার সামনে তুলে ধরা, ওয়াইটির ভিউয়ার্সদের সামনে তুলে ধরা আমাদের কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। তো কালকে যখন দেখেছিলাম আমাদের আলপনা দিদি ভাইয়ের কমেন্ট বক্সে নানান রকম বাজে মন্দ কমেন্টস এসেছিল এবং সেই কমেন্টসের রিপ্লাই স্বরূপ যাকে বলে পুরোপুরি কন্ট্রোভার্সি করেছিল আমাদের এই কল্পনা দিদি ভাই, তখন কিন্তু তাকে নিয়ে কালকে আমি ওই ভিডিওটা দিয়েছিলাম। কিন্তু আজকে আমি তার ভিডিওর আরো মানে অন্য একটা রূপ দেখতে পেলাম। যথারীতি সে কালকে ভিডিওটা আপলোড করেছে, আমি আজকে দেখেছি তার ভিডিওটা। তো তার ভিডিওটার মধ্যে পুরোপুরি সম্পূর্ণ একটা আমি অন্য রূপ দেখতে পেলাম। যে কল্পনা দিদি ভাই দুদিন আগে মানে কমেন্টসে ঝগড়াঝাটি করছিল, মানে একদিন আগে ঝগড়াঝাটি করছিল, সেই কল্পনা দিদি ভাই নিজের মুখেই বলেছে যে মানে আয়ুষের জন্য সুস্থতা কামনা করেছে এবং সে একটা কথাই বলেছে যে এই সমস্ত কথাকে ইগনোর করে চলাই ভালো। কারণ কি, এই সমস্ত কথা মনে পড়লে আমাদের মধ্যে অশান্তি হচ্ছে, টেনশন হচ্ছে, এমনকি আমার হাজবেন্ড আমার আইডিটাকে বন্ধ করে দিতেও চাইছে। তো সেই কারণে আমার মনে হচ্ছে এই সমস্ত কথা থেকে বেরিয়ে আসাই ভালো। একদম ঠিক ডিসিশন নিয়েছো যে আইডি কেন বন্ধ করবে, এত কষ্ট করে তৈরি করেছো নিজের হাতে, তাহলে কেন তুমি তোমার আইডিটাকে বন্ধ করবে? আইডি তো অবশ্যই রাখবে, ভিডিও দেবে, কিন্তু কি জানো তো, কমেন্টস যারা করবে তাদের রিপ্লাইটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, এইভাবে কমেন্টসের রিপ্লাইগুলো ঝগড়ার মতো করে দিও না। আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদেরকে অনেক বাজে মন্দ কমেন্টস আছে, কিন্তু আমরা কখনোই একটার বই দুটো তাদের সাথে মুখ লড়াতে যায় না। কারণ কন্ট্রোভার্সি করছি মানে আমাদেরকে কথা শুনতে হবে। আর কন্ট্রোভার্সি না, ওয়াইটি এমন একটা জিনিস, ইউটিউব এমন একটা জিনিস যে এখানে যদি তুমি আসো, এই প্ল্যাটফর্মে যদি তুমি আসো, ভালো তোমাকে যেমন সুখ্যাতি পাবে সেরকম কিন্তু খারাপ প্রশ্নের সম্মুখীন তোমাকে হতেই হবে। তো এই খারাপ ভালো এই দুটোকে কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে ওয়াইটিতে যেহেতু আমরা এসেছি। তো এবার আসল কথায় আসি, কালকের আমাদের এই আলপনা দিদিভাইয়ের ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রিয়া দিদিভাই যখন হসপিটালে যাচ্ছিল আয়ুষকে নিয়ে ব্লাড দেওয়ার জন্য, তখন কিন্তু ক্যামেরা করে দেখালো যে প্রিয়া দিদিভাই যাচ্ছে, আয়ুষ যাচ্ছে এবং বলছে যে স্ট্রং বাচ্চা, কোনো রকম কোনো ভয় পাবে না, সাহস দেখিয়ে থাকবে, এরকম কিন্তু আলপনা দিদিভাই কথাগুলো বলছিল। তো শুনে খুব ভালো লাগলো। তো দেখো, যদি আমাদের কন্ট্রোভার্সির চাপে পড়েও যদি কোনো কিছু তাদের মধ্যে ভালো হয়, কোনো লাভ হয়, তাহলে কন্ট্রোভার্সি করাটা আমার মনে হয় খুবই ভালো একটা জিনিস। কারণ কি দেখো, আমরা দুদিন আগে সে কিন্তু এই ভিডিও কিছুই দেখানি, দুদিন আগে পর্যন্ত সে বলেছে যে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি কি সেই সমস্ত হাঁড়ির খবর জেনে বসে থাকবো? তারা তো এখানে ওখানে ঘুরতে যায়, তাহলে কখন কোথায় যা যাচ্ছে না যাচ্ছে আমরা কি করে জানবো? কিন্তু দেখো, আজকে ঠিক আমাদের প্রিয়া দিদিভাই কখন আয়ুষকে নিয়ে ব্লাড দিতে যাচ্ছে সেই সময়টা ঠিক ক্যামেরা করলো। কারণ কি, ওই কথাটা মাইন্ডে আছে না? সত্যিই তো যেটা বলেছে একদম ঠিক কথাই বলেছে। তো এই যে আমরা তোমাকে এই যে কথাগুলো বলেছি, আমি একা না অনেকেই বলেছে, দেখলো তো, তোমার কিন্তু লাভের লাভই হলো। তোমাকে নিয়ে যথারীতি কালকে একটা যেমন নেগেটিভ ভিডিও করেছি, আজকে কিন্তু তোমাকে নিয়ে একটা পজিটিভ ভিডিও আমি করছি। তো আরো যে জিনিসটা আমার ভালো লাগলো, প্রিয়া দিদি ভাই আজকে নিজের মুখেই বলেছে যে আজকে আয়ুষ খুব খুশি এবং আয়ুষের সাথে সাথে আমাদের প্রিয়া দিদি ভাই এবং খুবই খুশি। কারণ কি, আজকে কিন্তু তার ভাসুর মানে হচ্ছে আয়ুষের জেব্বা তাকে ব্লাড দিচ্ছে, এর জন্য আয়ুষ খুব খুশি, মানে কি আমাদের প্রিয়া দিদি ভাইয়ের ভাসুর। তো সত্যি কথাটা প্রিয়া দিদি ভাই যেভাবে বলছিল শুনে মনে হচ্ছিল যে সত্যি সে প্রাণ থেকে কতটা আজকে খুশি যে তার ভাসুর আজকে তাদেরকে যেচে বলেছে। প্রিয়া দিদি ভাই কিন্তু বলছে, দেখো প্রিয়া দিদি ভাই যদি মিথ্যেবাদী হতো, মিথ্যে কথা দিয়ে আমাদের কাছে সমস্ত কিছু সিম্পাথি আদায় করতে চাইতো, তাহলে কিন্তু আজকে এই কথাটা বলতো না। প্রিয়া দিদি ভাই বলছে যে আমার ভাসুর কিন্তু আজকে যেচে আমাদেরকে বলেছে যে সে আজকে আমাদের আয়ুষকে ব্লাড দেবে এবং আয়ুষও খুব খুশি যে তার জেব্বা তাকে ব্লাড দেবে। এবং দাদা ভাই ঠিক এরকম করেই অনেকদিন মানে আগের বারের কথা মনে পড়ে যাচ্ছে, আগের বারেও কিন্তু তার ভাসুর এইভাবেই তাদেরকে গাইড করেছে সব সময়। কিন্তু আমাদের প্রিয়া দিদি ভাই চেয়েছে তার ভাসুরের কথা সবসময় মেনে চলার।
কিন্তু হয়তো মাঝ রাস্তায় এসে রাস্তাটা একটুখানি মানে এদিক ওদিক হয়ে গেছিল, সেই কারণে হয়তো একটু দ্বন্দ্ব বিবাদ চলে এসেছিল। তো আমি বলবো প্রিয়া দিদিভাইকেও বলবো, যদি কোনোরকম কোনো কিছু হয়েও থাকে তোমাদের মধ্যে হয়েছে, তো অবশ্যই সেই কারণে তুমিও কমিউনিটি পোস্টটা দিয়েছিলে, হয়তো খুব কষ্টে হয়তো খুব রাগের বশত। তো আমি বলবো আর নিজেদের মধ্যে ঝগড়া শক্তি বাড়িও না, নিজেদের মধ্যে যে ঝগড়া শক্তিটা হয়েছিল সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখলে তো বিপদের সময় কিন্তু মানে নিজের বাড়ির লোকই কাজে লাগলো। তো আরো একটা তুমি কথা বলে যে ব্লাডটা যে দিল আয়ুষের, যে ওই ব্লাডটা কিন্তু যথারীতি আয়ুষের সেই দিনকে দেওয়া হলো না, কারণ কি যথারীতি ব্লাড আগে থেকেই ছিল হসপিটালে, সেই ব্লাডটা দেওয়া হলো এবং যে তার আয়ুষের যেবার ব্লাডটা রেখে দেওয়া হলো সেটা নেক্সট দিন দেওয়া হবে। তো খুবই ভালো লাগলো যে নিজের মানুষ যে বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে, এটা শুনে খুব ভালো লাগলো। তো একটা কথাই মনে হলো যে কাল অব্দি যে আলপনা দিদিভাই, যে আলপনায় দিদিভাইয়ের হাজবেন্ড, এই সমস্ত জিনিস নিয়ে কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা করেনি, হয়তো আমাদের কন্ট্রোভার্সির চাপে পড়ে আমাদের কন্ট্রোভার্সি দেখে তারা হয়তো এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে। তো একটা কথাই বলবো যে যেমন তুমি আজকে আমাদের কাছ থেকে ভালো কথা শুনছো, এই রকম ভাবেই তুমি ভালো কথা মানে ভালো কথা শুনতে থাকো, কারণ কি তুমি, তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি খুব একটা খারাপ মেয়ে, কিন্তু তোমার ওই কমেন্টসের ঝগড়াগুলো দেখে সত্যি আমি কেন যে কোনো মানুষেরই, আমরা তো মানে ওয়াইটিতে নাই কন্ট্রোভার্সি করছি, আমাদের কথা বাদ দাও, যারা ভিউয়ার্স তারাই তো তোমাকে মানে কমেন্টসগুলো করেছিল, তাদের সাথে তো এইভাবে ঝগড়া করে অ্যান্সারটা তুমি না দিলেই পারতে। আরও একটা কথা বলছি যে অনেকেই কমেন্টস মানে বলছিলে যে মানে সে খুব ভালো এই ওই হ্যান ত্যান, তো কিছুদিন আগেও দেখবে তার বাবা এসে আমাদের আলপনা দিদিভাইয়ের কমেন্ট বক্সে মানে ভিউয়ার্সদের অ্যান্সার দিয়ে দিয়েছিল। তো সেখানে আমি একটা কথা বলতে চাইছি যে ভিডিও তুমি করছো, কমেন্টসটাও করছো তোমাকে, তাহলে তোমার বাবা সেখানে রিপ্লাইটা দেওয়া কিন্তু একদমই ঠিক কাজ করনি, আর রিপ্লাই যদি দিত ভালো রিপ্লাই দিলে মনে হয় ভালো হতো। তো সেই জায়গায় তোমার বলা উচিত ছিল যে আমার যেহেতু আইডি, আমি যেহেতু ভিডিও করি, আমি অ্যান্সারটা দেবো, বাবা তুমি দিও না, তাহলে তো ভিউয়ার্সরা তোমার প্রতি এতটা ক্ষিপ্ত হয়ে যেত না, তুমি নিজের অজান্তেই তোমার অনেক অনেক প্রিয় ভিউয়ার্সদেরকেও হারিয়ে ফেলেছো এই কয়েকটা দিনের মধ্যেই। প্রিয়া দিদি ভাই আজকে সত্যি এতটাই খুশি, সে কিন্তু মানে ওই খুশিতে বলছে যে আমার এই বিপদের দিনে যারা আমাকে আয়ুষকে ব্লাড দিয়ে সাহায্য করছে তাদেরকে আমি সারা জীবন মনে রাখবো, তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। এবং যদি কোনোদিনও তার বিশেষত তার ভাষুরকে উদ্দেশ্য করে এই কথাটা বলল, যদি কোনোদিনও তাদের কোনো উপকারে লাগি আমি আমার আপ্রাণ চেষ্টা দিয়ে যতটুকুনি পারবো তাদের হেল্প করব। তো চিন্তা করো তারাও যেমন একটা হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের প্রিয়া দিদি ভাই কিন্তু আরও একটা হাত বাড়িয়ে দিয়েছে দুটো ফ্যামিলির মধ্যে যে একটা মতভেদ চলছিল সেটাকে মিল করিয়ে দেওয়ার জন্য। তো আশা করছি এবার থেকে প্রিয়া দিদিভাই এমন, প্রিয়া দিদিভাই তো কোনো রকম করে মানে তাদের ফ্যামিলি ম্যাটার্স জানাতেই চায়নি, এখানে যা জানিয়েছিল কিন্তু আমাদের আলপনা দিদিভাই জানিয়েছিল, তাও দিয়ে নয় ভিডিও করে নয় সবটুকুনি কমেন্টস এর মাধ্যমে। তো আমি রিকোয়েস্ট করবো কল্পনা দিদিভাই ওইভাবে আর কমেন্টস এর মধ্যে এমন কিছু বলো না যাতে কিনা আবারও তোমাদের পরিবারের মধ্যে ঝামেলাটা বাড়ে। তো আজকে কিন্তু মানে কালকে যে ভিডিওটা প্রিয়া দিদিভাই আপলোড করেছে বা আমাদের আলপনা দিদিভাই ভিডিওটা আপলোড করেছে, সেই ভিডিওতে কিন্তু বলেছে যে আজকে দিয়েছে ওনার ভাসুর মানে হচ্ছে আয়ুষের জেব্বা এবং কালকে দেবে জেঠু। তো এই যে একটা জিনিস এত ভালো লাগছে, আর প্রিয়া দিদিভাই আর তার হাজবেন্ড মানে বিশ্বজিৎ দাদাভাই তো দিতেই পারবে না, কারণ থ্যালাসেমিয়ার মানে যেহেতু তাদের আছে সেই কারণে তারা ব্লাড দিতে পারবে না। তো একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে বিপদের দিনে যখন এদিক ওদিক ছুটছিল, রক্তর কোনো ব্যবস্থা ছিল, তখন কিন্তু দেখো বাড়ির মানে বাড়ির মানুষই সব থেকেই আপন হলো, বাড়ির মানুষ সব থেকেই কাছে এসে মানে অসময়ে দুঃখে দাঁড়ালো, এরাই কিন্তু সব থেকে মানে কি বলবো বড় মনের পরিচয় দিল, যারা কিন্তু অসময়ে এসে মানুষের দুঃখ কষ্টের সময়ে এসে পাশে দাঁড়াবে তারাই কিন্তু অরিজিনাল মানুষ বন্ধুরা। আমরা হয়তো ভিডিও করছি, আমরা হয়তো ভিডিও করে তাকে সাহস যোগাচ্ছি, আমরা হয়তো ভিডিও করে আয়ুষের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারছি, এর থেকে তো বেশি কিছু করতে পারছি না, কিন্তু আজকে সত্যি হয়তো অনেকটা বড় মনের পরিচয় দিল আমাদের আয়ুষের জেব্বা, অনেকটা বড় মনের পরিচয় দিল। তো তারা তাদের মধ্যে তো দুদিন আগেও দেখেছি খুব মিল ছিল, এবং যখন প্রথমবার আয়ুষ যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিল তখন কিন্তু যথারীতি এই আলপনা দিদিভাই বলেছিল যে আমরা ওখানে যাচ্ছি আয়ুষকে যেহেতু হসপিটালে অ্যাডমিট করাবে সেই কারণেই কিন্তু আমরা এখানে মানে এখানে আসছি। তো সেই কমেন্টসটাও কিন্তু আগের দিন তাকে একজন করেছে, সেই কমেন্টসের রিপ্লাই স্বরূপ আমাদের এই আলপনা দিদিভাই একটা বাজে অ্যান্সার দিয়েছিল যে সারা জীবন কি আমরা কোয়ার্টারে থাকবো, নিজেদের বাড়ি যাবো না নাকি, নিজেদের বাড়িতে মুখ দেখালে কি ভিউ বাড়বে, এই কারণে কি যাবো না, এরকম কিছু একটা রিপ্লাই দিয়েছিল। তো হাত জোর করে রিকোয়েস্ট করছি কল্পনা দিদিভাই, জানি না আমার ভিডিও তোমার কাছে পৌঁছাবে কিনা। তো এই ধরনের কমেন্টসের মধ্যে আর কোনো রকম নেগেটিভ মানে কেউ যদি তোমাকে নেগেটিভ কমেন্টসও করে তুমি ওই সমস্ত কমেন্টসকে কোনো রকম কোনো পাত্তা দিও না, নিজেদের পরিবারের মধ্যে শান্তি রেখো। আর হয় যেমন আজ তুমি প্রিয়া দিদিভাইয়ের অসময়ে দাঁড়ালে, একদিন দেখবে তোমার যদি কোনোরকম কোনো অসময় এসে প্রিয়া দিদিভাই ঠিক তোমার পাশে গিয়ে দাঁড়াবে, তখন যদি প্রিয়া দিদিভাই তোমার পাশে গিয়ে
না দাঁড়ায়, অবভিয়াসলি আমরা তো তোমার পাশে থাকবই, মানে সঠিক জিনিসটা সবাইকে বোঝাবার জন্য। তো একটা কথাই বলতে চাইছি, যারা যারা এই ধরনের বাজে কমেন্টস করে কোনো মানুষকে উত্তপ্ত করে চলেছো, তারা প্লিজ এই ধরনের কমেন্টস গুলো করো না। শুধুমাত্র কল্পনা দিশভার ক্ষেত্রে না, এরকম প্রতিটা আইডির ক্ষেত্রে এমন এমন কিছু মানুষ আছে যারা কিন্তু এই ধরনের বাজে কমেন্টস করে, তাদেরকে উত্তপ্ত করে তোলে। তো খুব ভালো লাগলো কালকে, যেমন তোমাকে নিয়ে একটা আমি মানে নেগেটিভ ভিডিও করেছিলাম, তোমার খারাপ দিকটা দেখেছিলাম বলে, কিন্তু আজকে কিন্তু কল্পনা দিশ ভাই তোমাকে নিয়ে আমি মানে একটা পজিটিভ ভিডিও করলাম। আশা করছি তোমার আমার এই ভিডিওটা দেখে ভালো লাগবে। তো প্রিয়া দিশ ভাইকেও হাত জোর করে রিকোয়েস্ট করবো, এদিকে কল্পনা দিশ ভাইকেও রিকোয়েস্ট করবো, যে দুই জায়ের মধ্যে আর কোনো রকম কোনো অশান্তি করো না, মিলমিট করে নাও। অসময়ে যদি একটা পরিবার স্ট্রংলি ভাবে একসাথে থাকতে পারে, এর থেকে বড় কোনো ঔষধ কিন্তু থাকে না। সেই পরিবারটা যদি একসাথে থাকে, যে কোনো সমস্যার কিন্তু মোকাবিলা করা যায়। কিন্তু সেই পরিবারের মধ্যে যদি ছন্ন বিচ্ছন্ন ভাব হয়ে যায় না, তাহলে দেখবে ওই সমস্যাটা অত সহজেও কিন্তু ইজিলি মিটে যেতে পারে না। যেটা কিন্তু আজকে প্রিয়া দিদি ভাই খুব মানে ইজিলি মিটে গেল, যে রক্তটা পাচ্ছিল না সেই রক্তটা কিন্তু তাদের বাড়ির লোকই দিয়ে দিল। এর থেকে বড় খুশির খবর, সুখের খবর কিন্তু আর কিছুই হতে পারে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা খুব ছোট্ট মধ্যেই তোমাদের সামনে আনলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা আমি এই কারণেই করলাম, কালকে যেহেতু তাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছি, তার খারাপ দিকটা তুলে ধরেছি, আজকের এই ভালো দিকটা তুলে ধরাও আমার কর্তব্যের মধ্যে পড়ে। জানি না কার কার ভালো লাগবে, কিছু ভালো লাগুক আর চাই না লাগুক, আমার তো কিছু করার নেই। আমি যেমন কালকে খারাপটা নিয়ে বলেছি, আজকে কিন্তু আমি ভালো নিয়ে বলতে বাধ্য হলাম। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। টাটা।